স্পেশাল টাস্ক ফোর্স কলকাতা পুলিশের এবং নারায়ণপুর থানার পুলিশ তারা যৌথ অভিযান চালায়। এই যৌথ অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। এই আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল এবং সেই সাথে এই আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক পার্টস, প্রচুর মাল মশলা উদ্ধার করা হয়েছে এই দুই জায়গা থেকে। ছোটগাছি এলাকায় একটি বাড়ি এবং এর পাশাপাশি দোলনগরের একটি কারখানা, দুই জায়গাতে অভিযান চালায় পুলিশ। আর সেখান থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। লোকসভা নির্বাচনের মুখে এই আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা শহর কলকাতার উপকণ্ঠ থেকে উদ্ধার হওয়ায় রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায়। এই মুহূর্তে নারায়ণগঞ্জ এলাকায় আমাদের প্রতিনিধি কল্লোল গুপ্ত রয়েছেন, সরাসরি চলে যাবো কল্লোলের কাছে। কল্লোল, এই মুহূর্তে ঠিক কী পরিস্থিতি, এখনো পর্যন্ত পুলিশ কি জানাচ্ছে? দেখো সময় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক একদম যে ছোটোঘাতি অঞ্চল, নারায়ণপুর থানার অন্তর্গত এই ছোটোঘাতি অঞ্চলে। একটু আগেই কিন্তু আমরা দেখলাম এসটিএফের যারা কর্তা, তারা বিশেষ করে শেখ আলী মুন্না, তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্সের এই দল তারা ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে রওনা হয়েছে। একটু আগে আমরা যেটা জানতে পেরেছি স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে, সেটা হচ্ছে কলকাতায় তিনটে জায়গায় রেড করে তিনজনকে অ্যারেস্ট করে স্পেশাল টাস্ক ফোর্স, এবং তাদেরকে ইন্টারোগেশন করার পর এই শেখ মুন্না আলী খোঁজা এবং সেই খুঁজে ওই নিয়েই কিন্তু আর কি এখানে আসে স্পেশাল টাস্ক ফোর্স। এবং তারা এই যে ধ্রোণনগর আর কি বলি কিন্তু ধ্রোণনগর, এই ধ্রোণনগরে একটা বিশাল বড় অস্ত্র কারখানার প্রতিষ্ঠা, যেখানে লেপ কারখানার আড়ালে এই অস্ত্র কারখানা চলছে। সবচেয়ে ভালো জিনিস আমার এখানে যে আমাদের প্রতিনিধি রয়েছেন পলাশ ভাস্কর, পলাশ সকাল এখান থেকে যখন থেকে এই ঘটনা ঘটছে তখন থেকে ও আছে। পলাশ, কী হয়েছে? আজ সুন্দরবনের টাস্ক ফোর্সের অফিসাররা যখন সুন্দরবেলা হানা দেয়, সঙ্গে শেখ মুন্নাকে নিয়ে আসে, শেখ মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে এই নারায়ণপুর থানা এলাকার ছোটোঘাতি গাজীপাড়াতে তার শ্বশুর বাড়ি। অ্যাকচুয়ালি এখানে মানে শেখ মুন্না কেউ ছেড়ে নেয়, স্থানীয় বাসিন্দা অ্যাকচুয়ালি কেউ ছেড়ে নেয় ওকে, এবং যারা কর্মচারী ছিল তারা কর্মচারীরা সবাই মুঙ্গেরের বাসিন্দা, স্থানীয় বাসিন্দা কাউকে চিনে না। আর এখানে যে লেপ কারখানা আড়ালে যে বিশাল মানে অস্ত্রের ভাণ্ডার, যে অস্ত্র তৈরি হতো লেপ কারখানায় যারা কাজ করতো তারা পর্যন্ত জানতো না যে কী কাজ হয় ভিতরে। মূলত ওখানে সরঞ্জাম রাখা হতো, তৈরি হতো এবং বাড়িতে নিয়ে এসে ওখানে অ্যাসেম্বলি হতো, মানে ওগুলি তৈরি হওয়া হতো মূলত বাড়ির আড়ালে। আর সেই শেখ মুন্নাকে জিজ্ঞাসাবাদ করার পরে এটুকুই জানা গেছে, এসটিএফ কর্তারা এটুকুই জানতে পেরেছে এবং এই এই চক্রের সঙ্গে আরও তারা জড়িয়ে আছে সেগুলি খোঁজ খবর দিচ্ছে এসটিএফ কর্তারা। তুমি একটা জিনিস বুঝতে পারছো যে একটা সময় মুঙ্গের থেকে কিন্তু অস্ত্র আমদানি হতো, এখন কিন্তু মুঙ্গের থেকে সেখান থেকে এই অস্ত্র কারখানায় নিয়ে আসা হচ্ছে সেখানকার মিস্ত্রি, এবং তারপর এখানেই কিন্তু অস্ত্র কারখানা তৈরি করা হচ্ছে এবং সেই সমস্ত মিস্ত্রি দিয়ে এখানে সেই সমস্ত অস্ত্র তৈরি করা হচ্ছে। অর্থাৎ এইটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এবং বড় খবর যে স্পেশাল টাস্ক ফোর্স আবার একটি বড় সাফল্য পেল। আমরা জানি কিছুদিন আগে বিভিন্ন জায়গায় অস্ত্র কারখানার অধিক রয়েছে, আবার আজকে কিন্তু আবার একটি অস্ত্র কারখানার অধিক পেল, যেখানে আমরা দেখলাম অস্ত্র কারখানা চলছিল দীর্ঘদিন ধরে। সামনে লোকসভা নির্বাচন এবং এই ভোটের ভোটের আগে যদি সন্ত্রাস যাতে না ছড়ায় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ এবং নির্বাচন কমিশন। এরকম একটা পরিস্থিতিতে এত বড় অস্ত্র কারখানা উদ্ধার হলো এবং সেখানে প্রচুর অস্ত্রশস্ত্র মিললো, স্থানীয় গ্রামবাসীরা, স্থানীয় মানুষ, তোমার পিছনে আমরা অনেককে দেখতে পাচ্ছি, তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া, তারা কি আদৌ গুণাক্ষরে টের পেয়েছিলেন কখনো যে তাদের একেবারে হাতের নাগালের মধ্যে এই ধরনের মারাত্মক কারবার চলছিল এই দুই এলাকায়? আসন্ন লোকসভা নির্বাচনের আগে এরকম একটা বড় অস্ত্র কারখানা বলছি, মনে হচ্ছে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে আমি তো কোনো জীবনে দেখিনি এরকম কোনোদিন কোনো কারণে আমার পাড়াতে এরকম অনুষ্ঠিত হচ্ছে, অস্ত্র কারখানা তৈরি হয়েছে। আমরা তো অবাক ঘুরে যাচ্ছি দেখে, আমরা পাড়ায় দেখছি যে অস্ত্র কারখানা তৈরি হয়েছে, তোমার ছোটোবেলার থেকে দেখে যাচ্ছি যে পাড়ায় তোমার এ নেই তৈরি হয়েছে অস্ত্র কারখানা, এখন দেখছি হঠাৎ করে অস্ত্র পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুভ একটা জিনিস বুঝতে পারছ যে সবাই কিন্তু আতঙ্কগ্রস্ত, তারা কিন্তু খুব অবাক হয়ে যাচ্ছে যে এখানে একটি অস্ত্র কারখানা হঠাৎ তৈরি হলো কি করে, এটাও কিন্তু না না আমাদের গাছে বাজলে এরকম কোনো সময় হয়নি, এই প্রথম দেখা দিল, এই খুবই শাস্তি আমার চাই। আমাদের গাজীর খুবই নাম ছিল, এই যেগুলো বাইরে থেকে এসে সেই জন্য নাম ছিল গাজী, আমাদের গাজী খুব ভদ্র পরিচয়ের
পরিবারের এইসব নাম ছিল ছোটবাজি। কেউ তো এখানে ঝামেলা তো হয়েছে? কোনো ঝামেলা নয়, এগুলো পাড়ারই গ্রাম হয়, কোথা থেকে এসে প্রচলিত জায়গা দিয়ে ঘুরে এসব করতে জানতে হবে না আমরা। সঙ্গত উল্লেখ্য, এই যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু এখানকার বাসিন্দা নয়, সে কিন্তু তপসিয়ার বাসিন্দা। এখানে কিন্তু সে শ্বশুর বাড়িতে থাকে, অর্থাৎ একে কিন্তু অনেকেই চেনে। আরো বিস্তারিত ভাবে জানবো। দেখলাম যে আমাদের এই খেলার মাঠের সামনে কিন্তু চারটা পুলিশ এসে দাঁড়ালো, তারা দাঁড়িয়ে তারা আমাদের গাজীপাড়া থেকে ঢুকলো। তো ওখানে গিয়েই সঙ্গে সঙ্গে দেখলাম একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। তারপর আমরা বিস্তারিত জানতে পারলাম যে এখানে নাকি লেদের কারখানা আছে, ঠিক আছে, লেদের কারখানা আনালে এখানে মানে আর্মস তৈরি হয়। তারপর আমরা শুনলাম যে আরও বিভিন্ন অফিসাররা এসে এখান থেকে অনেকগুলো আর্মস মানে করেছে, ওরা শুনেছে ষাটখানা মতো মানে মেশিন পেয়েছে এবং আরও ইনস্ট্রুমেন্ট কিছু পেয়েছে। তো আমরা দুঃখের বিষয় যে আমাদের গ্রামে একটা এত বড় বদনাম হলো, আমরা কোনোদিনও মানে স্বপ্নও ভাবিনি যে এরকম একটা কিছু হতে পারে আমাদের গ্রামের মধ্যে। তা আমাদের মানে সবাইকে লুকিয়ে এরকম একটা কাজ হলো, খুবই একটা দুঃখজনক ঘটনা। আমরা কেউ জানতে পারতাম না, আমরা জানি লেদের কারখানা আছে, কি হয় না হয় ওখানে, ঠিক আছে, গ্রামের জামাই, ঠিক আছে, এখানে 20 বছর ধরে বাসিন্দা, তুমি যদি এরকম একটা কাজ করতে পারো সেটা তো আমরা জানি না, বা আমরা কোনোদিনও জানতেও পারতাম না যে কারখানার ভিতরে কী হতো না হতো। এই গ্রামের জামাই যে একটা অস্ত্র কারখানার মালিক, রাস্তা বড় অস্ত্র কারখানার মালিক, এবং সে এখানে অস্ত্র তৈরি করে মন্দির থেকে লোক আনি, এটা কি জানতেন? না না, আমরা কোনোদিনও জানতাম না। উনি অ্যাকচুয়ালি রাজমিস্ত্রি ঠিকাদার, সবাই জানে এখানে রাজমিস্ত্রি ঠিকাদার হিসাবে কাজ করে উনি, এটাই আমরা জানি। শুভ রাজমিস্ত্রির ঠিকাদার হিসেবেই লোকে কিন্তু তাকে চেনে এখানে, অর্থাৎ সে যে একটা অস্ত্র কারখানার এখানকার মালিক এবং সে লেদ কারখানার আড়ালে এই কারখানা আস্তে 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 বেড়ে তুলছে, বাড়িয়ে তুলছিল, অর্থাৎ সেটাই কিন্তু এলাকার মানুষ জানে না। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু এলাকার মানুষের প্রশ্ন যে এলাকার জামাই যে এ ব্যাপারে কুখ্যাত অস্ত্র কারবারই একজন, সেটাই তারা জানে না। এর জন্যই তারা কিন্তু একেবারে কলন এই জায়গাতে প্রশ্ন উঠছে শেখ আলী হোসেন ওরফে মুন্ডা শেখ, যাকে ওই এলাকার জামাই বলা হচ্ছে, তার একার পক্ষে কি সম্ভব এই অস্ত্র কারখানা চালানো? একাধিক লোক এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে, খুব স্বাভাবিকভাবে এটা আন্দাজ করা যায়। তার কারণ দু দুটি জায়গায় অস্ত্র কারখানা, সেখান থেকে অস্ত্র উদ্ধার হলো, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হলো। গ্রামের মানুষ তো আতঙ্কিতের কথা বলাই যায়, কোথাও কি তাদের মনে হচ্ছে যে তাদের অজান্তে বহিরাগতরা গ্রামে ঢুকছে, অনেক দিন থেকেই ঢুকছে, এবং এই যে অস্ত্র কারবার তার সঙ্গে জড়িয়ে রয়েছে বাইরের মানুষ। একটা কথা কিন্তু পরিষ্কার, এই যে তুমি একটু আগে বলছিলে যে তোমরা জানো না, এই যে একার পক্ষে এই যে শেখ আলী মুন্ডা, এর একার পক্ষে কি এটা সম্ভব? এখানে কি তোমার মনে হয় কোনো বহিরাগতদের প্রবেশ হয় এখানে আসতে পারে? একার পক্ষে কি এত বড় একটা অস্ত্র কারখানা চালানো সম্ভব? অর্থাৎ ওরা যেটা বলছে, অর্থাৎ এলাকার বাসিন্দারা যেটা বলছে, যেটা এটা একমাত্র ভালো বলতে পারে ওই মুন্না, ওর কার এইদের কাছে কিন্তু মুন্না কিন্তু জামাই হিসেবেই পরিচিত। এ যে এরকম কুখ্যাত একজন অস্ত্রকার বাড়ি সেটা কিন্তু এরা এখনো জানে না এই ব্যাপারে। এই জন্যে তারা কিন্তু অত্যন্ত, এরা এখনো পর্যন্ত এদের বক্তব্য তারা একটা অন্ধকারে রয়েছে এখনো পর্যন্ত। কারণ যাকে তারা একজন ঠিকাদার হিসেবে চিনত, এলাকার জামাই হিসেবে চিনত, সেই যে আজকে প্রকাশ হলো যে একটা বড় অস্ত্রকার বাড়ি এবং আজকে তাদের পুলিশ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স অ্যারেস্ট করে নিয়ে গেল, এইটাই তাদের কাছে এখন অবাক এবং বিস্ময়ের কথা। শুভপ্রদ বলুন, আমি শুভজিৎ বলছি তোমার সঙ্গে, আপাতত তোমাকে থামাবো একবার। আমি দর্শকদের আরও একবার জানাতে চাইবো চাঞ্চল্যকর ঘটনা, রাজারহাট থেকে সামান্য দূরে নারায়ণগঞ্জ এলাকা, নারায়ণপুর থানা এলাকা, সেখান থেকেই আজ গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ আধিকারিক